দেশের মোট জনসংখ্যার শতকরা ১৮ ভাগ মানুষ মানসিক স্বাস্থ্যের ঝুঁকিতে রয়েছে। বিশাল এই জনসংখ্যার চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা অপ্রতুল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালেক। বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা, ছোট বড় সমস্যা মানুষের মানসিক রোগে আক্রান্ত, তার সংখ্যাও কিন্তু কম না। আপনি জানেন ১৮% যে অ্যাডাল্ট পপুলেশন আছে, তারা কোনো না কোনো মানসিক সমস্যায় তারা ভোগে। ১৮% কিন্তু অনেক, প্রায় ৩ কোটি লোকের কাছে, ৩ কোটি লোক কোনো না কোনো মানসিক সমস্যায় ভোগে, এটা একটি বিরাট বিষয়। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল। তিনি বলেন, দেশের মানুষের মানসিক স্বাস্থ্য সেবার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। বাংলাদেশের জন্য একটা ডেভেলপিং কান্ট্রি, আমরা আমাদের এত কিছু, এত কিছু চিন্তা হচ্ছে, করতে হচ্ছে, এত সমস্যা আছে, তারপরে আমরা একটা কম্প্রিহেনসিভ একটা প্ল্যান করছি। সব থেকে লেটেস্ট এভিডেন্স বেসড সায়েন্স যত যত জানি সব কিছু নিয়ে ওইটা নিয়ে করা হয়েছে, আমি খুব গর্ববোধ করি। মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স তৈরি করার বিকল্প নেই বলেও জানান বক্তারা। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা।